আমরা কত দূর যাচ্ছি? আমাদের আজ কোনো গন্তব্য নেই। গন্তব্য নেই? না, পাশে তুমি আছো মানেই পৃথিবীর সব জায়গা সুন্দর, প্রতিটা স্থান সুন্দর, প্রতিটা মুহূর্ত সুন্দর, তাই নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, আমার পেছনে তাকানোর মতো কিছুই নেই। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, উনি সত্যি এসব বলছেন, আমাকে বলছেন? আমি অনিবেশ তাকিয়ে আছি ওনার দিকে, পাকরুদ্ধ স্তব্ধ আমি। পৃথিবীর কিছুই আমার কাছে বোধগম্য হচ্ছে না। এরই মাঝে রিকশাটি একটা বাজারে প্রবেশ করল। বাজারটা বেশ বড় সড়ো, এখনও সব দোকান খোলা, প্রতিটা দোকানে দোকানে লাইট চলছে, চারিদিক কেমন চকচক করছে। সামনেই চায়ের দোকান, এই এলাকার বিখ্যাত দুধ চা এই দোকানেই পাওয়া যায়। মানুষ যাতায়াত পথে গাড়ি থামিয়ে এক কাপ চা খেয়ে আবার যাত্রা শুরু করে। রিকশাওয়ালা নেমে বললেন, চা খাবেন? আলাউদ্দিনের বিখ্যাত চায়ের কথা শুনেননি? এটাই সেই দোকান, আইসেন যখন এক কাপ চা খেয়ে যান দুইজন, আমি খাওয়াবো আপনাদের দুজন রে, আসেন নেমে আসেন। উনি মিহি কণ্ঠে বললেন, আপনি খেতে থাকুন, আমরা আসছি। রিকশাওয়ালা নেমে চায়ের অর্ডার দিল। উনি আমার দিকে তাকিয়ে বললেন, চা খাবে? চা খেতে আমার বেশি ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে বলো, সেটাই এনে দিচ্ছি। চা ভালো লাগে তা নেই এখানে। যেখানেই থাকে হুকুম করলে হাজির হয়ে যাবে, হুকুম তো করো। হুকুম করব? অবশ্যই, রানীরা সারা জীবন হুকুমই করে এসেছে। আমি কি রানী নাকি? রানী তো। কিভাবে রানী আমি? না আমি রাজকন্যা, না কোনো রাজপ্রাসাদ আছে, না কোনো রাজার বউ আমি। মৃদু হেসে জবাব দিলেন, রানী হতে রাজ্য, রাজকন্যা, রাজার বউ কিছুই হওয়া লাগে না। নির্দিষ্ট কারো মনে রাজ্য দখল করে নিতে পারলে, আর সেই রাজ্য রাজার রানী হতে পারলেই সেই আসল রানী। এসব রাজাদের কিন্তু একাধিক রানী থাকে না, কিন্তু যে রাজাদের কথা বললে তাদের একাধিক রানী থাকতো, আর এসব রাজারা মাত্র একজন রানীকে বুকের মাঝে লালন পালন করে, অসম্ভব ভালোবাসে, কখনো প্রকাশ করতে পারে, আবার কখনো পারে না, তবে তার মুগ্ধতায় আটকে থাকে, এমনভাবে আটকে থাকে আজীবন আর বের হতে পারে না। পারে না আবার কি, এরা তো বেরি হতে চায় না। আমি আবারও নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছি ওনার দিকে। আমাকে তাকিয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন করলেন, কি চাই বলো? একটা নির্জন প্রহর চাই। এটুকু? এনে দিবেন? এত কোলাহল ভালো লাগছে না, চারিদিকে কোলাহল ঝামেলা, কেমন অতিষ্ঠ হয়ে উঠেছি আমি। আমার সাথে একটি নির্জন প্রহরে যাবে, ভয় লাগবে না? কিসের ভয়? একটা প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে এত রাতে কোনো এক নির্জন নিরালয় যাবে, অনেক কিছুই তো হতে পারে, কি করবে তখন? অনেক কিছু হতে গিয়ে যদি দারুণ কিছু হয়ে যায় তাহলে তাই হোক। আপত্তি নেই তাহলে তোমার? এত কঠিন কথার তো উত্তর দিতে পারবো না। বুঝেছি, এটাই সম্মতির লক্ষণ, একটি নির্জন প্রহর উপহার দিতেই তোমাকে আজ নিয়ে এসেছি। উনি নেমে গেলেন, চায়ের দোকানের সামনের বেঞ্চে বসলেন, ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর আমার দিকে তাকাচ্ছেন। কি সাংঘাতিক চাহনি! আমি এদিক সেদিক তাকাচ্ছি, চোখ গেল একটা দারুণ মনোমুগ্ধকর দৃশ্যতে। রোশন স্যারের বয়সী একজন লোক, তার সাথে তার ওয়াইফ আর একটা বছর তিনেক বয়সের মেয়ে, দাঁড়িয়ে আছে ফুলের দোকানের সামনে, সেখানে ঝুলছে বেলি ফুলের মালা। লোকটা কয়েকটা ফুলের মালা নিয়ে ওনার ওয়াইফের হাতে পেঁচিয়ে দিলেন, হাতে একটা চুমু দিলেন সবার চোখ এড়িয়ে। ইস, কি সুন্দর সেই দৃশ্য! আমারও ওনার হাত থেকে এভাবে মালা পরতে ইচ্ছে করছে। এরই মাঝে দেখি আরেকটি বাচ্চা ছেলেও কয়েকটি মালা কিনল। ওইটুকু একটা বাচ্চা কার জন্যে মালা কিনল? হয়তো শখের বশেই কিনেছে। এরই মাঝে আমার ফোনটা বেজে উঠল, ফোনের স্ক্রিনে ভাসছে তরির নাম্বার। ফোনটা রিসিভ করে কানে দিতেই তরি বলল, ভাবি ভালো আছেন? হ্যাঁ, তোমার কি অবস্থা বেবি? ভালো, বাট আজ একটা ভুল করে ফেলেছি, নিজের কাছে খারাপ লাগছে। কি ভুল? ট্রেনিং সেন্টার তো খানিকটা ভেতরে, ওখান থেকে কোনো অটো রিক্সা কিছুই পাচ্ছিলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখি আপনার বন্ধু মৃন্ময় বাইক নিয়ে যাচ্ছে, আমাকে পাশ কাটিয়ে চলে গেল, খানিকটা দূরে চলে গিয়েও আবার ব্যাক এলো। তারপর? তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখানে দাঁড়িয়ে আছেন, বাসায় যাবেন না? যাব, বাট কিছুই পাচ্ছি না, রুহান আবার কাঁদবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার বাইকে উঠতে পারেন, এগিয়ে দিয়ে আসি। না থাক ভাইয়া, আমি যেতে পারবো। পারবেন, বাট আপনার ছেলে কাঁদছে।
কিভাবে জানলেন? পিহু বলল, আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। বাইকে উঠুন, না হলে রাত হয়ে যাবে। কোনো উপায় না পেয়ে আমি তার বাইকে উঠলাম। আসার সময় একটা বাচ্চা টাবের খোলা ছুঁড়ে মারল। বাইকে চাকার নিচে পড়তেই বাইক কাত হয়ে গেল। আমি ভয় পেয়ে তোমার বন্ধুর শার্ট খামছে ধরেছিলাম। যখন বাইক কাত হয়ে যাচ্ছিল, উনি আমাকে বাঁচাতে পৌঁছিল। তুলি আমাকে তো করে ধরুন, আমার নিচে পড়লে আপনার ব্যথা লাগবে, ছুলে যাবে। ওনাকে শক্তভাবে ধরায় উনি রুটের উপরে পড়লেন। ওনার বেশ কিছু জায়গা ছুলে গিয়ে রক্ত বের হয়েছে, অথচ সেদিকে খেয়াল না দিয়ে বললেন, আর ইউ ওকে? কোথাও লাগেনি তো? বললাম না লাগেনি, আপনি তো আমাকে বাঁচাতে গিয়ে নিচে আঘাত পেলেন। আপনি আঘাত পেলে আমি বেশি ব্যথা পেতাম, ব্যথা কম পেতেই আঘাত নিলাম, এতেও শান্তি। বুঝলাম না। এটা একটা জটিল সমীকরণ, বোঝা ইজি নয়। তবে সহজটা বলি, আপনি কারো পৃথিবী, মানে আপনার ছেলের, আর আমি দায়িত্ব নিয়ে এসেছি আপনাকে। সো আপনার কিছু হলে আমার খারাপ লাগবে, ব্যথা অনুভব হবে। আচ্ছা উঠুন এবার। একটু হাতটা ধরে হেল্প করবেন? কেন করব না, উঠুন। তারপর কি হলো তরি বেবি, মৃন্ময়ের হাত ধরে উঠালে? ভাবি উঠলাম, কি করব, আমাকে বাঁচাতেই তো সে আহত হলো। মৃন্ময় ওদিকে কি জন্য গেছিল? কোনো কাজ ছিল না মনে হয়। কোনো কাজ নাকি উদ্দেশ্য কাউকে ড্রপ করা? হতে পারে ওনার কেউ ছিল এদিকে। আমার তো অন্য কিছু মনে হয়। কি ভাবি? না থাক, কিছু না, মৃন্ময়ের বেশি লাগেনি তো? না। খোঁজ নিয়েছো আর? না নেইনি। কেন? একজন পুরুষকে ফোন করা কি উচিত হবে? এমনি তার বাইকে উঠে ভুল করেছি, খারাপ লাগছে। আচ্ছা, এটা কি ভুল মনে হচ্ছে? হ্যাঁ ভাবি। ভুল থেকে যদি দারুণ কিছু হয় তাহলে এমন ভুল রেগুলার করো। ভাবি কিসব বলেন, জানেন কি হয়েছিল? আবার কি? সেদিন আমি বাইরে বের হয়েছিলাম, বেখেয়ালিভাবে রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ একটা ফ্যানের চাকা উঠে গেছিল। কোত্থেকে এসে সে আমাকে ধরলেন। ঘামে ভেজা মুখ, ঘামে ভেজা শার্ট, মারাত্মক ক্লান্ত ছিল। আমাকে একটা দোকানের সামনে বসিয়ে দোকান থেকে বরফ চেয়ে পায়ে ঢুলে দিচ্ছিল, আর কেমন উত্তেজিতভাবে বলছিল, দেখে শুনে রাস্তা পার হবেন না, এত বেখেয়ালি কেন আপনি? আমি বেশ অবাক হয়ে তাকিয়েছিলাম আপনার বন্ধুর দিকে। মানুষের বিপদে কিভাবে এগিয়ে আসে তাই দেখলাম। আরে বাহ, এত কিছু হয়ে যাচ্ছে। হচ্ছেই তো, রোহানের জন্য প্রতিনিয়ত খাবার কিনে দিচ্ছে, আমি তো ঋণী হয়ে যাচ্ছি। ঋণ একদিন শোধ করে দিও। এখানেই শেষ নয় ভাবি, আরও একটা বিষয়ে অবাক হয়েছি। কি বিষয় বেবি? আমি যখন তোমার বন্ধুর সাথে পাশে আসছিলাম, তখন দেখি উশান রোহানের জন্য বাহিরে দাঁড়িয়ে আছে। আমাকে আর মৃন্ময়কে দেখে একটা বিশ্রী ভাষায় দিয়ে বলল, এসে নাং ধরা হয়ে গেছেন, সব কি ফিতে দিয়ে টাকা ইনকাম করছিস? মৃন্ময় মানে তোমার বন্ধু, উনি খুব রেগে গেলেন, উশানকে কয়েকটা খুশি মেলে বললেন, মাদারির বাচ্চা, সবাইকে নিজের মতো ভাবিস, এখানে পুঁতে দেব তোকে আজ। উশান মৃন্ময়ের দিকে তাকিয়ে বলবো, মৃন্ময় তোর এত বড় সাহস, আমার বউ নিয়ে ফুর্তি করছিস? মৃন্ময় আরো বেশি রেগে গিয়ে বলল, ডিভোর্সের পর কিসের বউ? আমি তখন তোমার বন্ধুকে টানতে টানতে নিয়ে এলাম, কারণ ঝামেলা হোক আমি চাচ্ছিলাম না ভাবি, কিন্তু ওরা দুইজন দুজনকে চেনে, কিভাবে বলুন তো। তোরই তোমাকে কিছু বলার আছে, পরে বলবো সময় নিয়ে, এখন রাখি। উনি চা শেষ করে আমার ফোনে কথা শেষ হওয়ার অপেক্ষা করছিলেন, ফোন কেটে দিতেই উনি এসে রিকশায় বসলেন, আবারও চেয়ে আছেন আমার দিকে। আমি দেখতে পাচ্ছি ওনার দুচোখে হাজারো কথা, যা উনি বলতে চাইছেন যদিও আমি কিছুটা আন্দাজ করছি, কেননা যাকে ভালোবাসা হয় তার চোখের ভাষা বোঝা খুব একটা কঠিন ব্যাপারও নয়। ওই চোখ নিশ্চয়ই ভালোবাসার গল্প শোনাবে, যে গল্পে প্রেমালিঙ্গন করতে আর কোনো বাধা থাকবে না। আমার কাঁধের উপর হাত রাখলেন, উষ্ণ এক স্পর্শ অনুভূত হলো, কিন্তু আমার অস্বস্তি ফিল হলো না, বরং মনে হলো এই পথ যেন না শেষ হয়, ওনার এই স্পর্শটুকু যেন আজীবন লেগে থাকে। রিকশা চলতে চলতে একটা নির্জন জলাশয়ের কাছে পৌঁছলো, ছোট্ট একটা রিসোর্ট, এখানে নাকি মানুষ প্রায় রাতে ঘুরতে আসে, ঘুরতে আসার আগের দিন বুকিং দিয়ে রাখতে হয়, শুধু বিবাহিত দম্পতির জন্য প্রযোজ্য। উনি রিকশাওয়ালাকে টাকা দিয়ে বিদায় দিয়ে দিলেন। রিসোর্টের ভেতরে মোটামুটি ভালোই জায়গা আছে, ছোট্ট একটা বিল্ডিংও আছে, বিল্ডিংয়ের নিচতলায় আলো জ্বলছে,
এখানে একটা দোকান আছে, এখানে যারা আসে তাদের আপ্যায়নের জন্যই দোকানটা। বিল্ডিংটা দোতলা বিশিষ্ট, নিস্তলা আর দোতলা দিয়ে চার চোরা দম্পতি এখানে থাকতে পারবে। এখানে বড় একটা জলাশয়, জলাশয়ের অপর প্রান্তে বড় একটা গাছ, সে গাছের সাথে দোলনায় দুলছে একচোরা আদুরে দম্পতি প্রিয় মানুষকে আলিঙ্গন করে। ভালোবাসা সত্যি সুন্দর, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমরা জলাশয়ের পাড়ে গিয়ে বসলাম। জলাশয়ের ভেতরে পদ্ম পাতা সাথে বড় বড় লাল পদ্ম ফুটে আছে। আমি পানিতে পা ভিজিয়ে বসলাম। আমাকে দেখে উনিও পানিতে পা ভেজালেন। আমি পা দোলাচ্ছি, পানিতে পানিতে খলখল শব্দ হচ্ছে। উনি আস্তে করে ওনার পা আমার পায়ে তুলে দিলেন। আমার চঞ্চল পা দুটো থেমে গেল। পানি থেকে দৃষ্টি সরে ওনার মুখপানে গিয়ে স্থির হলো। অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন মনের মাঝে উকি দিচ্ছে, এবার প্রশ্নটা করেই ফেললাম। মেহি কণ্ঠেই বললাম, আমরা এখানে কেন এসেছি? এখানে তো মানুষ প্রেম করতে আসে, আমরা কেন এসেছি? উনি সহজভাবেই উত্তর দিলেন, আমরা অন্য কিছু করতে এসেছি। অন্য কিছু মানে কি? উনি হেসে ফেললেন। ওনার প্যান্টের পকেটে হাত গুছিয়ে কিছু একটা বের করতে করতে ওনার দিকে আমার একটা হাত টেনে নিলেন। আমি আবারও অবাক হলাম, এই মানুষটার এত পরিবর্তন কেন? এত পরিবর্তন? উনি কয়েকটা বেলি ফুলের মালা বের করলেন। দেখা মাত্রই আমি সহসাই হেসে দিলাম। ইস, এটাই চাচ্ছিলাম তখন আমি মনে মনে। ঠোঁট কামড়ে তাকিয়ে আছি ওনার দিকে। প্রচণ্ড উত্তেজিত আমি, ভীষণ আনন্দিত। উনি বেলি ফুলের মালা আমার হাতে পেঁচিয়ে দিতে দিতে বললেন, আমি তখন দেখেছিলাম তুমি বেলি ফুলের মালার দিকে তাকিয়েছিলে। আমার সর্বক্ষণ খেয়াল থাকে তুমি কখন কি করছো। মনে মনে ভাবছিলে তোমার বর একজন বুড়ো বয়স্ক আনরোমান্টিক মানুষ, এসব বুঝবে না, তাই তো? আমি রোমান্টিকতা বুঝি না, এটা ঠিক, তবে এসব টুকটাক সারপ্রাইজ বউকে দিতেই পারি। বউকে নিয়ে একটা নির্জন প্রহর কাটাতে পারি, একটা নয় আরও হাজারটা প্রহর কাটাতে পারি, যদি বউ চাই আর কি। একটু রাগি মোটেই বললাম, আপনি বুড়ো? বুড়ো আর কালো। আর কতবার বলবো আপনি কালো নন, আপনি শ্যাম সুন্দর পুরুষ। এই মানুষটা নিজেও জানেন না সে কত হ্যান্ডসাম আর সুন্দর আমার চোখে। জানলে বোধহয় সব ছেলে শ্যাম পুরুষ হয়ে না জন্মানোর জন্য আফসোস করত। আচ্ছা বুঝলাম, আমার বউয়ের চোখে আমি শ্যাম সুন্দর। ওনার মুখে বউ সম্বোধনটাও আমাকে আরো লজ্জা দিচ্ছে। জীবনে প্রথমবার এমন আচরণ ওনার মাঝে দেখছি। আমি তাকিয়ে আছি আমার হাতের দিকে। উনি বললেন, কি দেখছো? আমার হাত। নিজের হাতে কি দেখছো? আমার হাত আজ এত সুন্দর লাগছে কেন? সুন্দরের কমতি ছিল কবে? ছিল আগে। আজ সুন্দর বেশি লাগার কারণ? শ্যাম সুন্দর পুরুষের ছোঁয়াতে আমার সবই অন্যরকম হয়ে যায়, তাই না? আবারও কিছুক্ষণ দুজন তাকিয়ে রইলাম জলাশয়ের দিকে। একটা ফুটন্ত পদ্মের পাশে চাঁদ দেখা যাচ্ছে, জলাশয়ের পানিকে যেন আয়নার মতো দেখাচ্ছে। ওনার গায়ে হাত দিয়ে বললাম, দেখুন পানিতে আমার মুখ দেখা যাচ্ছে, একদম আয়নার মতো, তাই না? তুমি আসবে বলে জলাশয়ের পানি আজ শুভ্র পবিত্র আয়না। জলাশয় খেয়ে কাজ নেই আমার জন্য শুভ্র পবিত্র হতে যাবে? আমি কে তার? উনি আমার কাঁধে হাত দিয়ে আমাকে টেনে ওনার সম্পূর্ণ কাছাকাছি নিয়ে নিলেন। মাথা গিয়ে ওনার বুকে ঠেকল। ওনার বুকের সাথে আমাকে চেপে ধরে আমাকে আতুরে কণ্ঠে ডাকলেন, সারা। একটা কথা বলতে চাই। বলুন। আমাকে কি সবসময় স্যারের নজরে দেখতে? স্যারকে কি ক্রাশের নজরে দেখবো? আমি কিন্তু তোমাকে কখনো স্টুডেন্টের নজরে দেখতাম না। তাহলে? আমি অনেক আগে থেকেই তোমাকে বউয়ের নজরে দেখতাম। আমাকে? আমি জানতাম এই চঞ্চল পরীটা আমার বউ হবে। আমি তো আপনাকে আগে কখনোই দেখিনি। কিন্তু আমি দেখেছি বহু জন্ম আগে। বলুন আগে কিভাবে চেনেন? ওসব বলে সময় নষ্ট করতে চাই না। তাহলে কলেজে এমন খারাপ ব্যবহার করেছিলেন কেন? খারাপ ব্যবহার করেছিলাম? রাগ করেছিলে? খুব। এখনো রাগ আছে? বলবো না। হাঁচা কান ধরলাম সেদিনের জন্য, এবার বলো রাগ কমেছে কিনা। রাগই নেই। তোমাকে কিছু বলার চেষ্টা করছি কিন্তু পারছি না। কেন? এই বয়সে যদি অপমানিত হতে হয়। এসব কি বলছেন? যদি আমাকে ফিরিয়ে দাও। আপনার কি মনে হয় ফিরিয়ে দিব? এখন মনে হচ্ছে না, তাই আজ সাহস করে নিয়ে এসেছি। আজ একটা বিশেষ দিন, এই জন্য বিশেষ দিনে বিশেষ মানুষকে বিশেষ কথাটা বলা জরুরি। আমি বিশেষ মানুষ? শুনেছি মেয়ে মানুষ এসব বিষয়ে একটু বেশি ট্যালেন্টেড হয়, তাহলে তুমি কেন বোঝো না? আপনাকে বোঝা কি সহজ কথা?
তোমার জন্য তো আমি সহজই। আচ্ছা বলুন না কি বলবেন। ভালোবাসি সারা, তোমার ভালোবাসার আঁচলে বাঁধ দে আমাকে, আমার পিপাসিত হৃদয়কে তোমার ভালোবাসা দিয়ে শীতল করবে। মুহূর্তের মাঝে মনে হলো আমার সমস্ত পৃথিবী ভূমিকম্পনের মতো কাঁপছে। উনি আমাকে ভালোবাসেন, এর থেকে খুশি আর আনন্দ কি আমার জীবনে আছে? আমি ঠিক কি উত্তর দিব জানি না। উনি আমার মুখে হাত বুলিয়ে বললেন, কি হলো উত্তর দাও। ভীষণ লজ্জায় আমি ওনাকে ধাক্কা মেরে ছুটে চলে এলাম বিল্ডিংয়ের কাছে। ওয়ালে পিঠে গিয়ে দুই হাতে মুখ ঢেকে দাঁড়িয়ে আছি। উনিও কিছুক্ষণের মাঝে চলে এলেন। পালাচ্ছ কেন সারা, উত্তর নেই তোমার কাছে? চোখ মেলে দেখি উনি তাকিয়ে আছেন আমার দিকে, কাতর কণ্ঠে প্রশ্ন করলেন। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বললাম, আগে বলুন আজ বিশেষ দিন কেন? আজ আমার জন্মদিন। আগে বলবেন না। নিজের জন্মদিন কেউ নিজে বলে? কেউ বলে না বলে আপনি বলবেন না? না। আমি এখন কিভাবে উইশ করব আপনাকে? আমার কাছে কোনো গিফট নেই। জীবনের শ্রেষ্ঠ দামি গিফট চাইলেই দিতে পারো। কি? তোমার আদর আর ভালোবাসা। আমি ড্যাপ ড্যাপ করে তাকালাম। লজ্জা পেলে? না। তোমার চোখে মুখে ভীষণ লজ্জা দেখছি আমি। মাথা ঘুরছে, চা খাবো। চা খাবে? হুম। তুমি না খাও না? খাই না মানে কখনো খাবো না তা তো নয়। উনি বিল্ডিং এর নিচে দোকানে গিয়ে বললেন, দুটো চা পাঠিয়ে দিন আমাদের রুমে। আমার হাত ধরে রুমের দিকে রওনা হলেন। নিস্তলার দুটো সিঁড়ি পার হতেই আমাকে কোলে তুলে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করলেন। পাঁচ মিনিট পরে চা দিয়ে গেল। চা খা বাহানা মাত্র, আমি কি বলবো তখন বুঝতে পারছিলাম না। চায়ের কাপে ধোয়া উঠছে। উনি চা খেতে খেতে বললেন, উনি আমার চায়ের কাপে ফু দিতে দিতে আমার গালে ওষ্ঠ ডুবিয়ে বললেন, চা খেতে হবে না, চুমু খাও। আমি বড় বড় চোখ করে আবার তাকালাম ওনার দিকে। ওনার ঠোঁটে দুষ্টুমি দেখছি। ঠোঁটের কোণে দুষ্টুমির ছড়াছড়ি নিয়ে বললেন, বার্থডে গিফট দিতে চাও? আমি মাথা নিচু করলাম। উনি আর এক গালে ওষ্ঠ ডুবিয়ে বললেন, দিতে চাও না? আমার ঠোঁট চোরা কাঁপছে লজ্জায়। কম্পিত ঠোঁটে বললাম, দিতে চাই। উনি নেশা ভরা কণ্ঠে বললেন, তাহলে দাও। আজ নয়, বাড়ি ফিরে দিব। আজকের মতো এমন নির্জন প্রহর আর পাবে না দেওয়ার জন্য। আজকের প্রহর আপনার, আর পরের প্রহরটা আমি আপনাকে দিব। তাহলে আমাকে অপেক্ষা করতে হবে? ছি। তাহলে কি বুঝব, ভালোবাসো নাকি বাসো না? বাসি। বুকের সাথে শক্তভাবে আলিঙ্গন করে বললেন, বেঁচে থাকার প্রার্থনাতে ইহকাল পরকাল তোমাকেই পাশে চাই। আমি যেন এক জন্মের প্রশান্তি পেলাম ওনার বুকে মাথা গুঁজে। কত শত আদর আর ভালোবাসায় ভরিয়ে দিলেন। ভালোবাসায় মুখরিত রাতটা আজীবন মনে রাখব। ঘড়িতে সকাল 9:10। অনবরত ফোন বেজেই চলেছে। ফোনে টিংটুনের শব্দে ঘুম ভাঙল। চোখ পুরোপুরি খুলতে পারলাম না, ঘুমের চোখ এঁটে ধরেছে। মাথাও কেমন যেন ভারী হয়ে আছে। ভোর রাতে রিসোর্ট থেকে ফিরে ঘুমিয়েছি। রিসোর্টের কথা মনে হতেই মনে পড়ে গেল কাল রাতের ঘটনা। কী সাংঘাতিক লজ্জাকর ছিল সেই মুহূর্ত, ভেবেই আবারও লজ্জা লাগছে আমার। মুহূর্তের মাঝে ঠোঁট চুরে লজ্জা মিশ্রিত হাসির ছড়াছড়ি বয়ে গেল আমার। পাশে তাকিয়ে দেখি উনি উদম শরীরে উপর হয়ে ঘুমুচ্ছেন। একটা হাত আমার পেটের উপর দিয়ে আমাকে আবদ্ধ করে রাখা। এই মানুষটার মাঝে এত আবেগ, এত অনুভূতি, এত রোম্যান্স আছে বুঝতেই পারিনি। আচ্ছা, এসব না থাকারই বা কারণ কি? এসব থাকাই তো স্বাভাবিক। ওনার প্রফেশনের সাথে জুড়ে দেওয়া ট্যাগ অত্যন্ত সম্মানজনক। উনি একজন লেকচারার, মানে শিক্ষক। শিক্ষক বলেই যে তার মাঝে প্রেম ভালোবাসা রোম্যান্স এসব থাকবে না এমন তো কোনো নিয়ম নেই। উনি কম বয়সে লেকচারার হয়েছেন, ওনাকে বুড়ো ভাবারও কারণ নেই। ফোনের রিংটোন থামছেই না, কি অসহ্য, কে এত সকালে ফোন দিচ্ছে? উনি ঘুম ঘুম কণ্ঠে বললেন, সারা প্লিজ স্টপ দ্য ফোন। বলেই বালিশ টেনে নিয়ে কানের উপর চেপে ধরে ঘুমানোর চেষ্টা করছেন। ওনার ঘুম ঘুম কণ্ঠেও যেন একটা নেশারও ভাব আছে। আমাকে কেমন নেশা ধরিয়ে দিল। কাউকে ভালো লাগলে বুঝি তার সবই ভালো লাগে। ফোনের স্ক্রিনে ভাসছে ছোঁয়ার নাম্বার। ফোন রিসিভ করে বললাম, ডাইনি মহিলা, এত ভোরে কী জন্য ফোন দিচ্ছিস? তোর জন্য আমার সব শেষ হয়ে গেল। এত ভোর? সিরিয়াসলি? তোর ওই হারকিপটা জামাইয়ের কি একটা ঘড়িও নেই সারা? শোন, তোর জামাইরে রাস্তায় বসাই দেব ফুটো প্লেট দিয়ে। মানুষ যে চার আনা করে দিবে তাই দিয়ে ঘড়ি কিনে দেব।
আমার জামাই নিয়া পড়লি কেন সাত সকালে? তোর কোনো টাইম সেন্স নেই এই জন্য বললাম, 9:30 বাজে আর তুই বলছিস এত ভোর। ও বেজে গেছে না? ওয়েট, এত বেলা করে ঘুমোচ্ছিস কেন? নিশ্চয়ই সারা রাত পড়ালেখা করেছিস। কিরে সারা, তুই তো বিশাল পড়ছিস, এত পরিমাণ বই পড়িস আর আমাদের এসে বলিস কিচ্ছু পড়িনি রে, আমারে একটু দেখাস। যাই হোক বেবি, এইবার কিন্তু তোর মারাত্মক ভালো রেজাল্ট হবে, দেখে নিস। আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।